আসসালামু আলাইকুম, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আমি সাবরিনা আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। অনেকদিন ধরে ব্লগ দেওয়া হয় না, সো আজকে ফাইনালি একটি ব্লগ আপলোড করছি আপনাদের জন্য। আই হোপ আপনাদের এই ব্লগটি ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, এবং লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন। সো আজকে আমি আমার বোনদের সাথে এবং আমার নেফিউ তাসফির সবাই মিলে পনানি মাঠে যে মেলাটি হয়েছিল, এটা হচ্ছে টেস্ট অফ বাংলাদেশ। এখানে বাংলাদেশে অলমোস্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এক একটা স্টলে তাদের জেলা অনুযায়ী খাবার রিপ্রেজেন্ট করার ট্রাই করেছে, ইফ আই এম নট মিসটেকেন। সো ডিফারেন্ট ডিফারেন্ট স্টলসে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার ছিল, চটপটি, ফুচকা, লুচি, চিকেন চাপ, আবার কাবাব ছিল, তারপরে পাঁপড় ছিল, তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট ফুড ছিল আরও অনেক রকমের, এমনকি শেরাটন অ্যান্ড ওয়েস্টার্নেরও স্টল ছিল। আর সামনে তো প্রচুর মানুষ দেখাই যাচ্ছে, যদিও আমি খুব লেট ছিলাম যেতে, যার কারণে আমি সব স্টলগুলো আসলে ঘুরে দেখতে পারিনি না আপনাদের জন্য ভিডিও করতে পেরেছি। সো যতটুকুই আমি দেখেছি ঘুরে আপনাদের জন্য চেষ্টা করেছি ভিডিও করে রাখার, কারণ এত সুন্দর একটা সুযোগ, মানে আমরা কে না ডিফারেন্ট ডিফারেন্ট সিটির খাবার টেস্ট করতে পছন্দ করি, তাই না? সো সব যদি এক ছাদের নিচে হয় তাহলে তো আর কথাই নেই। এমনকি ওখানে ডিফারেন্ট ডিফারেন্ট আরও মজার স্টল ছিল, যেমন এখানে পান, আমরা তো সবাই কম বেশি নর্মাল পান খেয়ে থাকি, বাট এখানে আগুন পানের একটা ব্যবস্থা ছিল। সো এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং ছিল, যদিও আমি ট্রাই করিনি বাট আমার বোন ট্রাই করেছিল, অ্যান্ড মাশাআল্লাহ ওর অনেক সাহস। সো এই তো পরে দেখছি যে সবাই চলে যাচ্ছে, কেউ গান শুনছে কারণ ওখানে গানের ব্যবস্থা ছিল। সো আমরা মোটামুটি পুরোটাই টুকটাক ঘুরে দেখেছি, অ্যান্ড বেশ কিছুক্ষণই ছিলাম ওখানে। আরও অনেক অনেক স্টল ছিল, বাট আনফর্চুনেটলি আমি আসলে দেখতে পারিনি, কারণ অনেকেই প্যাকিং করছিল, যেহেতু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু স্টলস একদম টোটালি এমটি। সো এই তো মোটামুটি ঘুরে দেখে আমরা কাবাব কিনেছিলাম, চিকেন চাপও কিনেছিলাম, মুচি কিনেছিলাম, এবং চটপটি বা ফুচকা কিছু একটা খেয়েছিল আমার বোন, আমি যদিও ট্রাই করিনি। সো এই তো সব শেষে পরে ফাইনালি আমরা বাসে রওনা দিলাম, কারণ তখন অলমোস্ট 10:30 কি তার উপরে বেজে গিয়েছিলো, আব্বু বারবার ফোন দিচ্ছিল। সো এই তো রওনা দিলাম বাসার দিকে, আর বের হওয়ার আগে আগে পুরো তো ট্রাই করেছি আপনাদের জন্য একটু কভার করা ভিডিওতে, যে কতটা সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। আই উইশ যদি আমি আরও কিছুক্ষণ আগে যেতে পারতাম তাহলে হাতে সময় নিয়ে আরও অনেক সুন্দর সুন্দর স্টলস দেখতে পারতাম, ডিফারেন্ট ডিফারেন্ট খাবারের ভিডিও করতে পারতাম আপনাদের জন্য। যাই হোক, যতটুকুই দেখেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, অ্যান্ড খুবই হ্যাপেনিং একটা ইভেন্ট ছিল। আমার নেফিউ অ্যান্ড আমরা সবাই মোটামুটি খুব বেশি এনজয় করেছি। সো এটা হচ্ছে একটা পার্ক, ইউজুয়ালি এখানে স্পোর্টসের জন্য অনেক ইভেন্টস অর্গানাইজ করা হয়ে থাকে। সো এই পার্কটাকে যে এত সুন্দর করে মেলার জন্য সাজিয়েছে আসলে খুব বেশি সুন্দর ছিল। সো ফাইনালি সব শেষে এই তো গেট থেকে বের হয়ে যাচ্ছি আমরা, আজকের জন্য এতটুকুই ছিল, আল্লাহ।